হাই আমার ভাই ও বন্ধুরা আশা করছি করোনা প্যান্ডামিক সিচুয়েশানে তোমরা সকলেই সুস্থ ও সতর্ক আছো আমি আছি তোমাদের সঙ্গে সুমন এবং তোমরা দেখছো কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রাজ্য সরকারি হাসপাতালে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে কোনো রকম অনলাইন অফলাইন আবেদন করতে হবে না রকম আবেদন মূল্য নেই সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে তো অবশ্যই তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে সো অফিশিয়াল নোটিফিকেশানটি নিয়ে আজকে আলোচনা করব তো আসুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে যেখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য প্রিন্সিপাল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এখানে বলা হয়েছে ডিস পুরুলিয়া থেকে তোমাদের নোটিশটি প্রকাশ প্রকাশিত হয়েছে ডিস্ট্রিক্ট এখানে কিন্তু বলা হয়েছে তো পুরুলিয়া থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ মেমো নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এবং নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ সিসি টেকনিশিয়ান এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ইন পারসুয়েন্স অফ দ্য ভাইড অর্ডার নাম্বার অর্ডার নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এখানে নোটিশটি যে প্রকাশিত হয়েছে বলা হয়েছে ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অন দশই মে দু হাজার একুশ অর্থাৎ মে মাসের দশ তারিখ কিন্তু ইন্টারভিউ রয়েছে মন্ডে For engagement to the following post on contractual basis under Office of the Principal DMGMCH, details are given in the uh, table below. তো সমস্ত ডিটেলস নিচে দেওয়া রয়েছে প্রথমত আমরা দেখে নেব কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি রয়েছে কোয়ালিফিকেশানস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এজ কী রয়েছে রেমোনারেশন কত রয়েছে সিলেকশন প্রসিডিওর কী রয়েছে সমস্ত কিছু দেখে নেব তো প্রথমত আমরা দেখে নিচ্ছি যে পোস্ট কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্ট হচ্ছে মেডিক্যাল টেকনোলজিস্ট ক্লিটি ক্রিটিক্যাল কেয়ার যেখানে তোমাদের এই পোস্টের ক্ষেত্রে ছয়টি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিকে তোমাদের ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি থাকতে হবে এথবা অথবা এখানে বলা হয়েছে টু ইয়ার্সের ডিপ্লোমা করা থাকতে হবে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজির উপরে যে কোনো মেডিকেল ফ্যাকাল্টি থেকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে বয়স কথা কত বলা হয়েছে বয়স এখানে বলা হয়েছে নট লেস দ্যান টোয়েন্টি ওয়ান ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অ্যাজ অন ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি তো এখানে টোয়েন্টি টোয়েন্টি তো এখানে বলা হয়েছে একুশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে এবং রেমোনোরেশন বলা হয়েছে সতেরো হাজার দুইশো টাকা কিন্তু এই পোস্টের জন্য আবেদন এখানে রেমোনোরেশান রয়েছে তো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর বলা হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস অ্যান্ড ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউর ওপরে ভিত্তি করে তোমাদের কিন্তু এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে তোমাদের অ্যাবভ মেনশন পোস্ট আর ফর টু মান্থস অনলি ফ্রম দ্য ডেট অফ দ্য জয়নিং অর্থাৎ দুই মাসের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে যেই দিন জয়েন করবেন সেই দিন থেকে তোমাদের দুই মাসের জন্য নিয়োগটি করা হচ্ছে দ্য সিলেকশান উইল বি ডান অন দ্য বেসিস অফ গাইডলাইন্স অফ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানস অ্যান্ড ইন্টারভিউ দ্য ট্রেনিউ অফ এঙ্গেজমেন্ট উইল মে বি রিনিউ অন দ্য বেসিস অফ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড অ্যাপ্রুভাল অফ দ্য অফ স্টেট অথরিটি অর্থাৎ তোমাদের পারফরম্যান্স ভালো দেখ ভালো হলে তখন কিন্তু তোমাদের এই পোস্টের ক্ষেত্রে রিনিউ করা হতে পারে তোমাদের পোস্টটিকে রিনিউ করা হতে পারে এবং এখানে তোমাদের বলা হয়েছে ক্যান্ডিডেট শুড ব্রিং ফিল আপ অ্যাপ্লিকেশন ফরম্যাট গিভেন হেয়ার অ্যালং উইথ ফটোকপিস অফ ডকুমেন্টস লিস্টেড বিলো অন দ্য ডে অফ ওয়ার্কিং ইন্টারভিউ দে মে বি দে মে হ্যাভ টু প্রডিউস অরিজিনাল ডকুমেন্টস বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড তোমাদের বলা হচ্ছে ইন্টারভিউর দিন যে ইন্টারভিউর দিন যেখানে তোমরা উপস্থিত হবে সেখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানস ফরম্যাট তোমরা একটা বানিয়ে নেবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট এই যে নোটিফিকেশনের সাথে দিয়ে দেওয়া হয়নি তোমরা একটা সাদা পেজে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট বানিয়ে নেবে যেখানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটি তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পর যেদিন ইন্টারভিউর দিন উপস্থিত হবে এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে উপস্থিত হতে হবে যেমন ওয়ান সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ পেস্ট অন প্রপার প্লেস অফ অ্যাপ্লিকেশন ফর্ম্যাট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেটি বানাবে সেই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটে কিন্তু ওয়ান পাসপোর্ট সেলফ অ্যাটাস্টেড ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেখানে অ্যাটাচ করে দেবে সাথে বলা হচ্ছে সেলফ অ্যাডাস্টেড ফটো কপিজ অর্থাৎ আপনার তোমাদের যে এই ডকুমেন্টসগুলো রয়েছে অ্যাডমিট অফ মাধ্যমিক অর অরিকোভ্যালেন্ট তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে অথবা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে সেই ডকুমেন্টসে জেরোস কপিতে সিগনেচার করবে এবং বলা হয়েছে ভোটার কার্ড অথবা আধার কার্ড যে কোনো একটিতে তোমাদের নিচে সিগনেচার করবে কপিতে এছাড়াও তোমাদের যে সমস্ত সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশনস মার্কশিট সহ সমস্ত কিছু ডকুমেন্টস রয়েছে সেগুলোতে তোমরা জেরক্স করে নিচে সিগনেচার করবে এবং ইন্টারভিউ দিন এই যে বলা হয়েছে ঠিকানা ইন্টারভিউ উইল বি স্টার্ট ফ্রম টু থার্টি পি এম অনওয়ার্ডস অন টেন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান মন্ডে ইন দ্য অফিস চেম্বার অফ প্রিন্সিপাল ডি এম পুরুলিয়া এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে দুটো তিরিশে তোমাদের কিন্তু ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে মে মাসের দশ তারিখে এই দিন এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে ও ডিএম জি এম সি এইচ অর্থাৎ দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই ঠিকানায় কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউর দিন উপস্থিত হতে হবে